পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে গণধর্ষণের শিকার হলেন এক আদিবাসী গৃহবধূ বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিজে থেকেই গণধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগেই দুজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। জানা যায়, ওই গৃহবধূর স্বামীর সাথে বাইরে থেকে কাজ করতে এসেছিলেন মন্তেশ্বরের পূর্ণিয়া গ্রামে। এদিন রাতেই ওই গৃহবধূকে নির্জন পুকুরে ধারে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। সোমবার ভোরে গৃহবধূর স্বামী তাকে কাজে বেরোচ্ছিলেন, আমার খোয়াল নিয়ে তোলা ওদিকে গেছিলেন খোয়াল। আচ্ছা, দিদি তখন কি দেখেন এখানে? তখন এসে দেখলাম যে ওর স্বামীটা এলো একটা বোতল হাতে করে। আচ্ছা, বোতল হাতে করে এসে ওইখানে তুলালে বলে একটু পাঁচ জল খেলাও, দিয়ে জল ফল খেলে আমার গাড়ি নিয়ে খেলতে গেলাম। তার মানে তখন ওখানে পড়েছিল? হ্যাঁ পড়েছিল। আমি কি ভাত চাপাই যা এসে ভাত চাপিয়েছে, ভাত হয়ে গিয়েছে, দেখি এতক্ষণ লাগলো আসতে, দেখি তাকে কোথায় আছে দেখে আসি। দই রাস্তা দিয়ে খুঁজতে খুঁজতে যাচ্ছিল, যেতে যেতে ওই কামারপাড়ায় ওইখানে ও একটা মেয়ে ছেলে আওয়াজ শুনতে পেয়েছে, দিয়ে লাইট মেরেছে, দিয়ে দেখে ওর বউকে তুলে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, তখন ও মানে সেন্সলেস অবস্থা, দিয়ে ওইখান থেকে ও আবার আটকা ঠিক করেছে, আবার ওর মুখে মেরেছে, দেখবেন ওর মুখে সব দাগ ফাগ হয়ে আছে। পুলিশকে এই কথাটা পুলিশকে জানাচ্ছিল, এই স্বামী জানাচ্ছিল, স্বামী জানাচ্ছিল যে সুনীল বলে এসছে, কালকেই এসেছিল না, কালকেই এসছে, কালকে দু বললে আমার জামাই মেয়ে আসবে, বাজার করে নিয়ে আসি, রান্না পড়া করবো। জামাই মেয়ে এখানে আসার কথা ছিল? হ্যাঁ, ও বলছিল বউটা। আচ্ছা, কালকেই বউটা জামাই মেয়ে মেয়ে আছে? হ্যাঁ, তাই তো বলছে, আমরা এখানে কোনোদিন আসেও নাই, আমরা দেখিও না, কোনোদিন আসেও না। অচেতন্য অবস্থায় দেখতে পান। প্রথমে তাকে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পর এই যে ভদ্রলোক একটা থাকে, এ ও কালকে নাদনঘাট চায়, এ বাড়ি হচ্ছে নাদনঘাট। স্বামী কি কিছু? আচ্ছা না, এবার কালকে দেখছি হঠাৎ ও কাজ করে, ও এসে চার পাঁচ দিন কাজ করলো, চলে গেল। চলে যাওয়ার পর দেখছি টাকা নিলো, সব নিলো, চাল নিলো, চলে গেল। কালকে দেখছি হঠাৎ ওই কালবেলা এসে হাজির। কে হাজির? ওই দুজনাই। আচ্ছা, দিয়ে আমার কাছে আবার দু কেজি চাল নিলে খাবো বলে। আচ্ছা, চালটাও দিলাম, দিয়ে কখন বাজারে গেছে সেটা আর জানি না। হ্যাঁ, এই পর্যন্ত ঘটনা। তারপর কি শুনলেন? তারপর আমি ওই পাড়ায় যাচ্ছিলাম। কোন পাড়ায়? ওই ওই পাড়ায়, পটি পাড়ায়। আচ্ছা, দিয়ে একজন আমাকে বলছে, বলছে যে বাবু তুমি শুনেছ এমন কি ব্যাপার? বলছে এই ঘটনা। আর না তো আমি জানি না তো, যে আমি ওর গেলাম কেন। কি ঘটনা বলছে? ওই রেপ কেস বলছে আর কি। আচ্ছা, হ্যাঁ, যে ওখানে গেলাম, গিয়ে দেখছি তো পুলিশ ফুলিশ এসে। আচ্ছা, এই যে ছেলেটি ছিল, সেই ছেলেটির নাম কি? এর নাম আছে সুনীল। সুনীল কি? ওই জানি না। ও কতদিন এখানে আছে? ও থাকতো ওই পাড়ায়, ও পাড়ায় ওই পুরোর বাড়ি, পুরো পুরো শেখ না মল্লিক, আমি জানি না। ওদের বাড়িতে কাজ করতো? হ্যাঁ, ওদের বাড়ি বর্ষায় কাজ করেছে। আর আমাদের বাড়িতেও কাজ করেছে বলি। এবার ওর বাড়ি, ওর কাজ শেষ হয়ে যাওয়ার পর নিজের কাজ আমার লোক ছিল না বলে ওদের কাছে আমি নিয়েছিলাম। আচ্ছা, কতদিন নিয়েছিলেন? ওই 10-12 দিন হবে। এর আগে কোনো দিন নেননি? না না না। আর এই মহিলাটিকে? এও এও ওই 5-6 দিন করেছিল। এর আগে ওই নিয়েছিল ওকে, মেয়েটাকে। এর আগে কোনো দিন নেননি? না না। আচ্ছা, কি মনে হচ্ছে? এবার আমি কি করে বলবো? না না, ওরা কি স্বামী স্ত্রী কি কিছু কি না? স্বামী স্ত্রী ওরা আমার যতদূর সম্ভব নয়। অনুমান অনুমান। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।